লাস্যময়ী সবার প্রিয় জয়া আহসান। অভিনয় প্রতিভায় তিনি মুগ্ধ করে রেখেছেন দুই বাংলার বিনোদন প্রিয় মানুষদের। শুরুটা মডেলিং দিয়ে হলেও বড় পর্দায় এখন তিনি অনবদ্য। অগণিত মানুষের ভালোবাসা তো পাচ্ছেনই, অভিনয়ের স্বীকৃতি স্বরূপ 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়াও অসংখ্য পুরস্কার রয়েছে তার ঝুলিতে। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায় সাফল্য এসেছে তার। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিতে সিনেমার ব্যানারে এরই মধ্যে নির্মাণ করেছেন জনপ্রিয় মুভি দেবী। প্রথম চলচ্চিত্রে সাফল্য অর্জনের পর একই ব্যানারে নির্মাণের ঘোষণা দিয়েছেন হুরুত নামের নতুন একটি চলচ্চিত্রের। তবে এসব পুরনো খবরের মাঝে এবার নতুন খবর, হলিউডের পর এখন টলিউডেও চলচ্চিত্র নির্মাণ করবেন জয়া আহসান। ভারতীয় এক গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারিতে ওই ছবির শুটিং শুরু হবে, আর এ নিয়ে টলিপাড়ায়ও হচ্ছে গুঞ্জন। অভিনেত্রীর পর প্রযোজক জয়াকেও সবাই স্বাগত জানাচ্ছেন মন খুলে। জয়ার প্রযোজনায় ঘোষিত ছবিটির নাম ওসিডি বলে জানা গেছে। ওই চলচ্চিত্রে জয়াও অভিনয় করছেন। ছবিটির পরিচালক হিসেবে জয়া আস্থা রেখেছেন পরিচালক শৌকর্য ঘোষালের উপর। শৌকর্যের ছবিতে সবসময় একটা টুইস্ট থাকে যা দর্শক ইতোমধ্যে কোয়েল মল্লিক অভিনীত রক্ত রহস্য ছবিতে দেখেছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই দর্শকদের ধারণা। ছবিতে একজন ডাক্তারের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। চলচ্চিত্রটিতে জয়ার অতীতের কোনো অন্ধকার দিকের কথা তার একজন রোগী জেনে গেলে তিনি তাকে হত্যা করেন। এরপর একের পর এক হত্যা করতে থাকে নিজের শত্রুদের। এই নিয়েই সিনেমার গল্প এগিয়ে যাবে। পরিচালক শৌকর্য ঘোষালের সাথে এটি তার প্রথম চলচ্চিত্র নয়, এর আগেও তারা একসাথে ভূতপরি চলচ্চিত্রে কাজ করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্য দেশের হয়ে জয়া ভারতীয় ছবি প্রযোজনা করতে পারবেন কিনা তা নিয়ে ভারতীয় গণমাধ্যম ইস্পা অর্থাৎ ইস্টার্ন মিডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের কাছে প্রশ্ন করলে তারা জানায় এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবে কলকাতা ইন্ডাস্ট্রির সমস্ত নিয়ম মেনে জয়া আহসানকে ছবিটা তৈরি করতে হবে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত জানান, নতুন প্রযোজক আসা আমাদের ইন্ডাস্ট্রির জন্য মঙ্গলজনক, অনেক লোকের কর্মসংস্থান হবে, কিন্তু এ সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে কিনা তা প্রযোজককেই দেখতে হবে। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।